গুয়াহী মহানগরীত ঘটিল চাঞ্চল্যকর ঘটনা। ছাত্রীক বলাৎকার করলে অধ্যাপক। গুয়াহীর দিসপুর কলেজত এই ঘটনা। ভারতীয় সংস্কৃতিত গুরু আর শিষ্যর মাজত যে সম্পর্ক, সেই সম্পর্কের বিষয়ে নতুন করে কোয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু আজি আমি আপনার কবলে উলাইছো, পরিবর্তিত সমাজ ব্যবস্থার লগেলগে এই সম্পর্ক এটা ঘুণে ধরেছে। আমি কবলে বিচারিছো মহানগরীর একখন আগশারীর মহাবিদ্যালয় দিসপুর মহাবিদ্যালয়ত এগারী ছাত্রীয়ে নিজের শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উত্থাপন করেছে। আমার সমাজ ব্যবস্থাত এক সম্মানজনক স্থান দখল করে আছে শিক্ষক। কিন্তু একাংশ শিক্ষকর অসৎ প্রবৃত্তির বাবে বিগত সময়ত রাজ্যের বিভিন্ন প্রান্তত শিক্ষকসকল হেয় প্রতিপন্ন হয়েছে। বিভিন্ন সময়ত রাজ্যের বহু প্রান্তত শিক্ষকর বিরুদ্ধে উত্থাপিত হয়েছে যৌন কেলেঙ্কারির অভিযোগ, যুখ ঘটনায় লজ্জানত করেছে শ্রদ্ধার শিক্ষক। এইবার তেনে এক ঘটনা সংঘটিত হল রাজধানী মহানগরী। মহানগরীর দিসপুর মহাবিদ্যালয়ের এজন প্রবক্তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ উত্থাপন করেছে বিসিএর এগারী ছাত্রী। মহাবিদ্যালয়খনের এটি কোঠাত ছাত্রীগীক প্রবক্তাজনে অশালীন আচরণ করার অভিযোগ তুলি ছাত্রীগিয়ে অধ্যক্ষক অভিযোগ দাখিল করেছে। অভিযোগ মোক দিয়া মোৰ হাতত পৰিছেহি 28 তারিখে এগারী ছাত্রী বিসিএ ফার্স্ট সেমিস্টারের। তেখেতে এজন শিক্ষকর এগেইনষ্টত কিছু লিখিতভাবে মোক জানাইছে। যা এটা সপ্তাহে উত্তেজনার সৃষ্টি করে রখা এই ঘটনাটোর সাঙুর খাইছে বিদ্যালয়খনের ঠাকুরিয়া উপাধির এজন প্রবক্তা। যা 25 জানুয়ারীতে এই ঘটনাটো সংঘটিত হয়েছিল যদিও ছাত্রীগিয়ে অভিযোগ দাখিল করেছে 28 জানুয়ারীতে। অভিযোগকারীয়ে অভিযোগ দিতে কিছু বিলম্ব ঘটাইছে, যেটু সেই মুহূর্ততে দিব পারে, ঘটনা ঘটার মুহূর্ততে দিব পারে। কারণ আমার গোটেই কলেজত 7 জন টোটাল আমার চকীদার আছে আর বিভিন্ন সময় চকীদার কেজন ঘুরি থাকে। গতিকে তেখেত সকলের লক্ষ্যর ভিতর থাকিলহেতেন বা মোক অন্তত মোক কব নোৱাৰিলে মোৰ ভাইস প্রিন্সিপাল মহিলা তেখেতক খুব ধুনিয়াকে কৈ যাব পারিলহেতেন। 25 তারিখে নকলে 26 তারিখ মই পতাকা উত্তোলনের কারণে 26 জানুয়ারিতে আহিছো, সেইখিনি সময়তো মোক কৈ যাব পারিলহেতেন। প্রথম আন যি নহক টেলিফোনেরে মোক কব পারিলহেতেন। এই ঘটনাটোর তদন্ত করবলে ইতিমধ্যে মহাবিদ্যালয়খনের অধ্যক্ষ উপাধ্যক্ষর নেতৃত্বত গঠন করে দিছে এখন 3-জনীয় কমিটি। কমিটিখনে 30 জানুয়ারীত অভিযুক্তকারী ছাত্রীগীর সাক্ষ্য গ্রহণ করেছে, আনহাতে 3 ফেব্রুয়ারীত অভিযুক্ত প্রবক্তাজনের সাক্ষ্য গ্রহণ করব। আমি 28 তারিখে যেতেই আমি লিখিতভাবে অভিযোগ পালো, পয়ার লগে লগে এখন সমিতি গঠন করে দিল। মহিলা আমার যে হেড অব দ্য ডিপার্টমেন্ট 3গৰাকীক মই দিল, সিনিয়র মোস্ট হেড অব দ্য ডিপার্টমেন্ট। কিন্তু এই ক্ষেত্রে কোনো ধরনের যাতে মেল শোভিনিজম নাহে, বায়াসনেস নাহে, আর আমার কনস্টিটিউশনে যেটু কৈছে যে মহিলা নির্যাতনের ক্ষেত্রে সদায় নারীর জড়িয়ে গোটেখিনি পর্যালোচনা করবেন, সেখানে 3গৰাকী আমার হেড অব দ্য ডিপার্টমেন্টক দি লৈ এখন কমিটি গঠন করে দিয়া হয়েছে। আর সেই কমিটিয়ে ইনকোয়ারি কমিটিয়ে যা সোমবারে শুনানি আরম্ভ করেছে, সোমবারে করলে কালিও শুনানি লৈছে। এই গোটেই ঘটনাটক কেন্দ্র করে মহাবিদ্যালয়ের অন্তর্ভাগত সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা। প্রকৃত প্রবক্তাজন দোষী নে? যদিহে দোষী, এই ক্ষেত্রে ছাত্রীগীকে অভিযোগ দিবল 3 দিন রবলগিয়া হল কি? ব্যুরো রিপোর্ট, DY365। মহানগরীর অভিজাত বিদ্যালয় শ্রীরাম একাডেমিত যা সোমবারে সংঘটিত ঘটনা সন্দর্ভত নিজের স্থিতি স্পষ্ট করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের ছোৱালী হোস্টেলত সংঘটিত অনৈতিক ঘটনার সত্ত্বে বিদ্যালয়ের সদস্য সচিবক জড়িত করার ষড়যন্ত্রত স্থানীয় এটা পরিয়াল জড়িত থকা বলে বুধবার বিদ্যালয় প্রাঙ্গণত অভিভাবক তথা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রীসকলের এখন সভায় প্রস্তাব গ্রহণ করে। সভায় ষড়যন্ত্রকারী পরিয়ালটির বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করারও প্রস্তাব গ্রহণ করে। মহানগরীর শ্রীরাম একাডেমির ছাত্রীনিবাসত দেওবারে নিশা এজন যুবক প্রবেশ করার ঘটনার সঙ্গে জড়িত 3গৰাকী ছাত্রীক বিদ্যালয়ের বহিষ্কার করার ছাত্রীনিবাসটোর নৈশ প্রহরীজনক দায়িত্বের অব্যাহতি দিছে বিদ্যালয় কর্তৃপক্ষ। দেওবারে নিশা শ্রীরাম একাডেমিত সৃষ্ট পরিস্থিতি সন্দর্ভত আলোচনার বুধবারে বিদ্যালয় চৌহদত শিক্ষক তথা অভিভাবকের এখন সভা অনুষ্ঠিত হয়। লড়াটুক হিয়তে তারমানে ডাঙর লাগেজ বেগর মাজতে তাক সুমায় থাকে, তেতিয়াহে আমি সিকিউরিটি এলং বিদ্যা সিকিউরিটি আর ম্যামর লগত তাক ডিটেক্ট করে তলত আনিলো।
তেতিয়াহে তলত আনি কেনে তাক পলাই যাব বিচাৰিছিলে, সেইটোৰ কাৰণে তাক বান্ধি থোৱা হল তাতে। ইপিনে শ্ৰীৰাম একাডেমীৰ সদস্য সচিব দুলাল তালুকদাৰক জড়িত কৰি স্থানীয় একাংশ লোকে ষড়যন্ত্ৰত লিপ্ত হোৱা বুলি বুধবাৰে বিদ্যালয় প্ৰাংগণত অনুষ্ঠিত শিক্ষক অভিভাৱকৰ সভাই প্ৰস্তাৱ গ্ৰহণ কৰে। শ্ৰীৰাম একাডেমীৰ সুনাম হানি কৰিবৰ কাৰণে ন্যস্ত স্বাৰ্থজড়িত একাংশ লোকে ষড়যন্ত্ৰত লিপ্ত হোৱা বুলিও সভাই অভিযোগ উত্থাপন কৰিছে। একচুৱেল কেছটো বেলেগৰ পৰা বেলেগত ঢাল খাইছে। এই এটা শিক্ষা অনুষ্ঠান, এই আমি গোটেই ল'ৰা ছোৱালীৰ ভৱিষ্যত এই শ্ৰীৰাম একাডেমীত আমি ৰাখিছো, কিন্তু এইটো হল বাহিৰা কেছ। যিজন মানুহক মানে এই স্কুলটো বন্ধ কৰাৰ কাৰণে বা এই অনুষ্ঠানটো ধ্বংস হোৱাৰ কাৰণে তেওঁলোকে লাগি পৰিছে। মোৰ এগেইনষ্টে প্ৰাইভেট এইটো এটা ষ্ট্ৰং এলিগেশ্যন আনিছে মোৰ চৰিত্ৰ সম্পৰ্কে, আৰু সেইখিনি মানুহৰ যি দুগৰাকী মহিলাই আনিছে আৰু তেওঁৰ গিৰিয়েক আৰু ককায়েকৰ এগেইনষ্টে ক্ৰিমিনেল কেছ চিভিল ক্ৰিমিনেল চিজিএম কোৰ্টত চলি আছে। মূলতে হৈছে কি, আপোনাৰ তেওঁলোকৰ ঈৰ্ষাৰ কাৰণে এই কথাটো। শ্ৰীৰাম একাডেমীত সোমবাৰে সংঘটিত অনৈতিক কাণ্ড নিতান্তই গৰিহণাৰ যোগ্য। এই অনৈতিক কাণ্ডৰ বাবে দোষীসকলক আৰক্ষী প্ৰশাসনে অচিৰেই শাস্তি প্ৰদান কৰিব লাগে বুলিও শিক্ষক অভিভাৱকৰ সভাই দাবী কৰিছে। কেমেৰা পাৰ্চন জিতু তালুকদাৰৰ সৈতে জয়ন্ত দাস, ডিৱাই 365 গুৱাহাটী।